নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ। এই মুহূর্তে ফের একবার চোখ রাখবো বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে, যেখানে একটু আগেই বিজেপি বিধায়ককে নিগ্রহের অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়ক, তিনি অভিযোগ করেছেন তাকে নিগ্রহ করা হয়েছে শারীরিকভাবে, তাকে বাঁচাতে গেলে তার নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয়েছে। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা দাবি করা হয়েছে, বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি বহিরাগতদের নিয়ে এসে বুথজ্যাম করার চেষ্টা করছিলেন। গোটা ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ বিদ্যাপীঠ এলাকায়। এ বিষয়ে এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি রয়েছে ঘটনাস্থলে আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সব্যসাচী ভট্টাচার্য রয়েছেন সরাসরি আমাদের সাথে টেলিফোন লাইনে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছান বিশাল পুলিশ কর্মী। এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা জেনে নেবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সব্যসাচী ভট্টাচার্যের কাছ থেকে। সব্যসাচী রয়েছেন এই মুহূর্তে বনগাঁ বাটার মোড়, সব্যসাচী রয়েছেন গান্ধীপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠে, সেখানে এই মুহূর্তে যে পরিস্থিতি, কারণ একটু আগেই বিজেপি বিধায়ককে নিগ্রহের অভিযোগ ওঠে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, কার্যত গোটা এলাকা, বুথের আশেপাশের সমস্ত এলাকা ফাঁকা করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে এলাকায় ঠিক কী পরিস্থিতি রয়েছে গান্ধীপল্লী এলাকায় বিবেকানন্দ বিদ্যাপীঠ বুথে আমরা জেনে নেবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সব্যসাচী ভট্টাচার্যের কাছ থেকে। সব্যসাচী, এই মুহূর্তে গান্ধীপল্লী বিদ্যাপীঠে ঠিক কী ঘটনা, কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে তোমার চোখে সব্যসাচী? দেখো সোমনাথ, এই মুহূর্তে আমরা রয়েছি গান্ধীপল্লীতে, অর্থাৎ 14 নম্বর ওয়ার্ডের আরেকটি বুথে, বিবেকানন্দ বিদ্যাপীঠে। এখানে কিন্তু কার্যত একটু আগে কিন্তু রণক্ষেত্রে চেহারা নিয়েছিল, যেটা জানা যাচ্ছে, যেটা তৃণমূল থেকে অভিযোগ করছে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার কিন্তু এখানে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে বুথে। তখনই কিন্তু স্বপন মজুমদারের যারা দেহরক্ষী আছে তাদের সাথে কিন্তু হাতাহাতি শুরু হয়। তৃণমূল কর্মীরা বাধা দিলে কিন্তু তখনই হাতাহাতি শুরু হয়, তারপরেই কিন্তু কার্যতভাবে একটি রণক্ষেত্র চেহারা নেয় এই বুথ এলাকা। তারপরই কিন্তু কুইক রেসপন্স টিম আসে এবং তারপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী তার সাথে এসেই কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন কিন্তু বুথের চারিপাশ কিন্তু স্বাভাবিক আছে, লোকজন কিন্তু ভোট দিতে যাচ্ছেন, মানুষজন কিন্তু অবাধে এখন ভোট দিতে পারছেন। সোমনাথ, মুহূর্তে সরাসরি চলে যাব বনগাঁ বাটার মোড়ে, আপনাদের আরও একবার জানাবো। এই মুহূর্তে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধে সামিল হয়েছেন বিজেপির দুই বিধায়ক, রয়েছেন বিজেপির অন্যান্য নেতাকর্মীরাও। এই মুহূর্তে সরাসরি আমরা বনগাঁ বাটার মোড়ের ছবি দেখাবো। বিজেপি কর্মীদের ওপর, বিধায়কের ওপর হামলার অভিযোগ, তাকে বাঁচাতে গেলে তার নিরাপত্তারক্ষীকে মারধর করার অভিযোগ, সেই অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে বনগাঁ বাটার মোড়ে উদ্দেশ্যে মিছিল করে যাওয়া হচ্ছে। এবং আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, বনগাঁ বাটার মোড়ে অবরোধ শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের ওপর আক্রমণের প্রতিবাদে, দলীয় কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ শুরু করেছেন। সেই ছবি সরাসরি নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু অশান্তির ছবি এসে পৌঁছেছে আমাদের কাছে। বনগাঁ, এই মুহূর্তে আপনারা দেখছেন বনগাঁ বাটার মোড়ের ছবি। রাস্তার মাঝে কার্যত বসে পড়েছেন বিজেপির বিধায়কেরা, স্লোগান দেওয়া হচ্ছে, তাদের দলীয় কর্মী বিধায়ক আক্রান্ত হয়েছেন এমন অভিযোগ তুলে কার্যত বনগাঁ বাটার মোড়ে ব্যস্ততম সড়কে বসে পড়েছেন বিজেপির নেতৃত্ব, বসে পড়েছেন বিজেপির বিধায়কেরা। ঘটনাস্থলে রয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, রয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। কিছুক্ষণ আগেই বনগাঁ গান্ধীপল্লী এলাকায় বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনে অশান্তির সূচনা হয় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি দাবি করেন তাকে নিগ্রহ করা হয়েছে শারীরিকভাবে, তাকে বাঁচাতে গেলে তার যে নিরাপত্তারক্ষী রয়েছেন তিনি আক্রান্ত হয়েছেন এমন অভিযোগ করেন কিন্তু স্বপন মজুমদার। যদিও স্বপনবাবুর অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি বিধায়ক স্থানীয় ভোটার নন, তিনি এই বিধানসভার বিধায়ক নন, তিনি কেন এসেছেন, এই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ পাল্টা অভিযোগে সকাল থেকেই সরগরম বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রাজনীতি। এই মুহূর্তে বনগাঁ বাটার মোড়ের ছবি আপনারা সরাসরি দেখছেন। আমরা টু ইন রোডে
দুটি উইন্ডোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমাদের টিভি স্ক্রিনের আপনাদের ডান দিকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সকালে যে সময় গণ্ডগোলের সূচনা হয়, মারমুখী হয়ে ওঠেন দুই দলের কর্মী সমর্থকেরা। শাসক বিজেপি কর্মী সমর্থকেরা একে অপরের ওপর হামলা চালান এবং সেই ছবি বাঁদিকে টিভি স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়কদের নেতৃত্বে বনগাঁ বাটার মোড়ের অভিমুখে তারা রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করছেন তারা, যে খবর এসে পৌঁছেছে। বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন, সকাল থেকেই আমরা উপনির্বাচনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু বেলা বাড়তেই বিরোধীদের পক্ষ থেকে ছাপ্পা রিগিংয়ের অভিযোগ তোলা হয়। তারপর বিজেপি বিধায়কের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে, বিজেপির দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের ওপর। তারপর রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়, বিজেপি এবং তৃণমূল কর্মীরা একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেছেন তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, তাকে বাঁচাতে গেলে তার নিরাপত্তারক্ষী তিনি আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ তোলা হয়েছে, বিজেপি বিধায়ক বনগাঁ দক্ষিণের, তার বিধানসভা এলাকা এটা নয়, তিনি এখানকার ভোটারও নন, তিনি কেন এসেছেন, এই প্রশ্নও তৃণমূলের পক্ষ থেকে তোলা হয়। দলীয় কর্মী, দলীয় বিধায়ককে আক্রমণের ঘটনার পর বিজেপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধের। সেই মতো বনগাঁ বাটার মোড়ে এই মুহূর্তে পথ অবরোধে সামিল হয়েছেন, একেবারে রাস্তার মধ্যে বসে পড়েছেন বিজেপির বিধায়কেরা, বিজেপির নেতৃত্ব, বিজেপির নেতা কর্মীরা। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়। ঘটনাস্থলে রয়েছেন, অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস, রয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। বিজেপি বিধায়কের ওপর হামলার অভিযোগ, শারীরিকভাবে তাকে নিগ্রহ করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়কের দাবি তাকে বাঁচাতে গেলে তার নিরাপত্তারক্ষী, তার দেহরক্ষী তিনি আক্রান্ত হয়েছেন। আমরা সকালে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ বিবেকানন্দ বিদ্যাপীঠ গান্ধীপল্লী এলাকায় বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে সকালে যে ঘটনা ঘটে, দুই পক্ষ অর্থাৎ বিজেপি ও তৃণমূল একে কর্মী সমর্থকেরা একে অপরের ওপর হামলা চালান, সেই ছবি সামনে আসে। খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী, বনগাঁ পুলিশ জেলার আধিকারিকেরা তারাও পৌঁছান ঘটনাস্থলে, কার্যত সকলকে সরিয়ে দেওয়া হয়েছে বুথের সামনে থেকে। একটু আগেই আমাদের প্রতিনিধি সব্যসাচী যেমন জানাচ্ছিলেন যে কার্যত পুলিশ পৌঁছে, বিশাল পুলিশ বাহিনী এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় এবং সকলকে সরিয়ে দেওয়া হয় বুথের সামনের আশেপাশের রাস্তাগুলি, এলাকা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে সকালে। তারপরেই কিন্তু বিজেপির কর্তারা, বিজেপি বিধায়কেরা তারা দলীয় কার্যালয়ে, অর্থাৎ গান্ধীপল্লী এলাকাতে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে তারা সেখানে চলে যান এবং সেখানে একপ্রস্থ আলোচনার পর বিজেপি বিধায়ক তিনি দাবি করেন তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, তার নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়েছে তাকে বাঁচাতে গেলে, এবং এরপরই তারা সিদ্ধান্ত নেন বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করার। সেই অবরোধ কর্মসূচি চলছে বনগাঁ বাটার মোড়ে, সেই ছবি সরাসরি নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় আমাদের দর্শকদের জন্যে। আপনারা যে ছবি দেখছেন বনগাঁ বাটার মোড়ে টিভি স্ক্রিনের একেবারে বাঁদিকে, আপনারা সেই ছবি সরাসরি দেখছেন, এবং ডান দিকে সকালে যে ঘটনা ঘটেছিল, দুপক্ষ তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে যে বচসা মারামারির ঘটনা ঘটে সেই ছবি আপনারা টিভি স্ক্রিনের ডান দিকে দেখছেন। টু উইন্ডোতে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কার্যত উপনির্বাচনকে ঘিরেও কিন্তু অশান্তির চেহারা বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। এদিন সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া শুরু হলেও বেলা যত গড়িয়েছে ততই কিন্তু বিভিন্ন অশান্তির ছবি সামনে আসতে শুরু করেছে। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কিছু সময় পর শাসক দলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ তুলেছেন রাজনৈতিক দলগুলি। তারপর কবি কেশবলাল বিদ্যাপীঠের সামনে থেকে সকলে চলে আসেন বনগাঁ গান্ধীপল্লী এলাকায় বিবেকানন্দ বিদ্যাপীঠে, এবং সেখানেই দুপক্ষ অর্থাৎ তৃণমূল ও বিজেপির
মধ্যে কার্যত প্রথম দিকে বাগবিতণ্ডা শুরু হয়, বচসা শুরু হয় এবং সেখান থেকে কার্যত হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। পুরুষ মহিলা কর্মী প্রত্যেকে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন, সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি বিধায়ক এই এলাকার বিধায়ক নন, তার বিধানসভা এলাকার মধ্যে 14 নম্বর ওয়ার্ড পড়ে না, তিনি এখানকার ভোটারও নন, তা সত্ত্বেও তিনি কেন এখানে এসেছেন। বিজেপি বিধায়কের পাল্টা দাবি, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তাকে বাঁচাতে গেলে তার নিরাপত্তারক্ষী আক্রান্ত হয়েছেন। এরপরই ঘটনাস্থলে আসেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার জেলা সভাপতি রামপদ দাস, অন্যান্য নেতৃত্ব, তারা দলীয় যে সাংগঠনিক কার্যালয় রয়েছে গান্ধীপল্লিতে বিজেপির, সেখানে তারা আলোচনায় বসেন এবং তারপর সেখান থেকেই সিদ্ধান্ত নেন পথ অবরোধের, এবং সেই মতোই বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধে সামিল হয়েছেন বিজেপি নেতৃত্ব। সেই ছবি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। উপনির্বাচনকে ঘিরে কার্যত অশান্তি বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে, সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। এই মুহূর্তে বিজেপি বিধায়কের উপর আক্রমণের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে কিন্তু বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। বনগাঁ বাটার মোড়ে পথে বসে পথ অবরোধে অংশগ্রহণ করেছেন বনগাঁ উত্তরের বিধায়ক বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, রয়েছেন বিজেপির দক্ষিণের বিধায়ক বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, রয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস সহ অন্যান্য নেতৃত্ব। আমরা পথ অবরোধের খবরে যেমন নজর রেখেছি, সকাল থেকে নজর রেখেছিলাম, আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করেছি। বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের যে বুথগুলিতে নির্বাচন হচ্ছে, কার্যত 6টি বুথে নির্বাচন হচ্ছে আজ বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। 5টি মূল বুথ ও 1টি সহায়ক বুথ তৈরি করা হয়েছে। কবি কেশবলাল বিদ্যাপীঠ, বিবেকানন্দ বিদ্যাপীঠে নির্বাচন প্রক্রিয়া চলছে সকাল থেকে, সেই ছবি আমরা দেখিয়েছি। পাশাপাশি পর্যায়ক্রমে যে যে ঘটনাগুলি ঘটেছে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। আমাদের প্রতিনিধিরাও সকাল থেকে রয়েছেন ঘটনাস্থলে, বিভিন্ন বুথগুলিতে রয়েছেন, আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এখনকার মতো এই পর্যন্তই, একটি বিরতি নেব, বিরতির পর ফিরে আসব। আপনাদের নজর থাকুক নিউজ নো ম্যানস ল্যান্ডে, কেউ কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি খুব ছোট বিরতির পর। এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নো ম্যানস ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। বিয়ের বেনারসি বা মহিলা ও পুরুষদের আধুনিক পোশাক, সব পোশাকের সেরা কালেকশন আপনার প্রিয় জেবিএস সিটি শপিং মলে রয়েছে। ছোটদের নজর কাড়া পোশাকের সমস্ত ব্র্যান্ডেড শার্ট প্যান্ট।